অবশেষে মুর্শিদাবাদ জেলাবাসীর দাবি পূরণ হলো। কি সেই দাবি? দীর্ঘদিন মুর্শিদাবাদের মানুষের দাবি ছিল যে বিভিন্ন প্রয়োজনে এই 200 কিলোমিটার দূরবর্তী রাজধানী কলকাতা থেকে মুর্শিদাবাদের মানুষদের কলকাতায় যেতে হয়, চিকিৎসা হোক, চাকরির পরীক্ষা হোক, ব্যবসায়িক কারণ হোক, অন্যান্য প্রয়োজন হোক। কিন্তু কলকাতায় মুর্শিদাবাদের মানুষের বাসযোগ্য কোনো ঠিকানা ছিল না, আর সেই বাসযোগ্য ঠিকানারই নাম মুর্শিদাবাদ ভবন, যা ইতিপূর্বেই কাজ সম্পন্ন হয়েছিল, প্রশাসনিক প্রক্রিয়াও শেষ হয়। শুক্রবার সেই মুর্শিদাবাদ ভবনের দ্বারোদ্ঘাটন হলো। দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, ছিলেন মুর্শিদাবাদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শামসুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক বাইরুন বিশ্বাস এবং অন্যান্য কর্মাধ্যক্ষ এবং জনপ্রতিনিধিরাও কিন্তু উপস্থিত ছিল। এই বর্ণময় দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ দেখব। দেখেছি তার সদৃঢ় ভূমিকা, সাথে আছেন সাগরদিঘির সম্মানীয় বিধায়ক বাইরুন বিশ্বাস মহাশয়, আর আমার সমস্ত ফেলো কলিগস, কর্মাধ্যক্ষ ভাই শামসুজ্জোহা, পূর্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে অজিফা, কৃষি ও সেচ, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি ইত্যাদি আছেন এখানে, নারী ও শিশু কল্যাণ সহকারী সভাধিপতি তিনিও আছেন। সকলকে নিয়ে মূলত মুর্শিদাবাদ জেলা পরিষদের সপরিবার এখানে উপস্থিত, রাজ্জাক ভাই এসেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমরা ভাই রিপনকে পেয়েছি, ফতিমাদিকে পেয়েছি, তো সকলকেই স্বাগত জানাচ্ছি। একটা কৃতজ্ঞতা পূর্ণ উপহার, এটা আমাদের কৃতজ্ঞতার উপহার জেলাবাসীকে, তার কারণ মুর্শিদাবাদ জেলাবাসী বারবার মুর্শিদাবাদ জেলা পরিষদকে সমৃদ্ধ করেছে আশিসে আশীর্বাদে দোয়ায়। প্রত্যেকে আমরা জানি 3 টার্মস আমরা নিরঙ্কুশভাবে জেলা পরিষদ পরিচালনা করছি, এবারেও তার অন্যথা নয়, বডিতে মূলত অপোজিশন ফ্রি, তো সেই নিরিখে জেলাবাসীর কাছে এটুকু করতে পারা আমাদের কাছে সত্যিই খুব ভালো লাগার। তার কারণ সুদূর মুর্শিদাবাদ থেকে এখানকার দূরত্ব 200 কিলোমিটারের বেশি, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে অনেক প্রতিকূলতার সামনাসামনি মানুষকে পাঠান মহাশয়, তাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, তার কারণ তিনি বুঝেছেন এর গুরুত্ব এবং তিনি এসেছেন। ধন্যবাদ আরও একবার জানাবো ব্যক্তিগতভাবে, যেহেতু আমি জানি যে জেলা পরিষদের সমস্ত আধিকারিক ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এই ভবনের সজ্জা এবং আজকের এই বিশেষ দিনটিকে সফল করে তোলার পিছনে অনেক পরিশ্রম দিয়েছেন, মেহনত দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক বেশি কিছু নয়, যাদের জন্য এই উপহার এই সজ্জার আয়োজন, তারা যদি খুশি হয়, তাদের যদি একটু মাথা গোঁজার ঠাঁই হয়, নিশ্চিতভাবে মুর্শিদাবাদ ভবন সার্থকতা খুঁজে পাবে। সকলকে আরো একবার শ্রদ্ধা রইল, ভালোবাসা স্নেহ রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।